বড়ই অবতার ভাই রে, বড়ই অবতার, বড়ই অবতার ভাই রে, বড়ই অবতার, বড়ই অবতার ভাই রে, বড়ই অবতার, আদি বড়ই অবতার ভাই রে, বড়ই অবতার, পতিতে দেবী নাইন প্রেমে রিভান্ডা, ওই না পতিতে দেবী নাইন প্রেমে রিভান্ডা, বড়ই অপরূপ ভাই চাঁদের লীলা, বড়ই অপরূপ ভাই রে, দুরা চাঁদের লীলা, আমার বড়ই অপরূপ ভাই রে, দেখো গোরা চাঁদের লীলা, বড়ই অপরূপ ভাই রে, দুরা চাঁদের লীলা, হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা, কেবল রাজা হইয়া কলিকালের হরিণা, রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা, আজ রাজা কইয়া কাঁধে বয়ে বৈষ্ণবের ঝোলা, কলিকালে যবনে হো নাচে গা, এরা লয়ে হরি না, যবনে নাচে গা লয়ে হরি না, যবনে হো নাচে গা মধুর লয়ে হরি না, যবনে নাচে গা লয়ে হরি না, এনই অবতারে শিব চিত বলরা, হেলো অবতারে বঞ্চিত বলরা, হেনো অবতারে শিব চিত বলরা, আরে হেনো অবতারে বঞ্চিত বলরা, আমার ভাগ্যে হলো না দে, হরি নামে কত জনাই কত জনাই কে দে গেল, তবু আমার ভাগ্যে বলো না দে, ওইরা কত জনাই কে দে গেল, ওই না আমার ভাগ্যে হলো না রে, এই হরি নামে কত জনাই প্রেম পেল, তবু আমার ভাগ্যে হলো না, কত জনাই প্রেম পেল, অকারণে অকারণে জন্মি গেল, আমার ভাগ্যে হলো না রে, অকারণে জন্ম গেল আমার ভাগে হলো না রে, এমন করুণাময়ী অবতারে নিতাইর নামি বিলাই যাবে তারে, তুই হেম দন্ত বাহু বলে আমার ভাগে হলো না রে, হরি 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 বলে আমার ভাগে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে,
ভাগ্যে বলো নারে আমার ভাগ্যে বলো নারে হরি হরি বলে আমার ভাগ্যে বলো নারে বলে আমার ভাগ্যে বলো নারে পতিত পাব শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার অপার করুণার দান হলে হরিনাম আর সেই হরিনামে শ্রদ্ধামৃত প্রিয় ভক্তবৃন্দ তথা গৌড় গোবিন্দে কথার স্বাস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ ভগবানের পীযূষধারায় অমৃত কথা প্রারম্ভে সকল ভক্ত বৈষ্ণব সাধু সজ্জন বৃন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণাম নিবেদন। হে আমার নিত্যানন্দের দান, হে আমার গৌরীর গান, আপনাদের শ্রীচরণ জানাই আমার অসংখ্য প্রণাম। শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নজন নিদান, শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নজন নিদান, শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নয়ন নিদান, আশ্রিতায়াশ্রয় পরমায়াশ্রয় জগতায়াশ্রয় প্রাণদ, আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগতয়া সজ প্রাণদ, আশ্রিত আশ্রয় পরময়াশ্রয় জগতয়াশ্রয় প্রাণদ, শ্রী রাধা শ্রী রাধা মন মদন মোহন ব্রজ গোপী নজন নিদান, শ্রী রাধা মন মদন মোহন ব্রজ গোপী নয়ন নিদান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রী রাধা মন মদন মোহন ব্রজ গোপী নয়ন নিদান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তুলসী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নয়ন নিদান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রী রাধা মদন মোহন ব্রজ গোপী নয়ন নিদান, আশ্রিতায়াশ্রয় পরমায়াশ্রয় জগতয়াশ্রয় শ্রী রাধা মন মদন মোহন ব্রজ গোপী নয়ন নিদান, ব্রজ গোপী নয়ন নিদান, ব্রজ গোপী বলিকে চৈতন্য মহাপ্রভু কি একটু আসতে হয়েছে, আর একটু জোর হবে, এখনো হবে না শেষের দিকে হবে, এখনই হওয়া ভালো, শেষ পর্যন্ত যদি না টিকি। চৈতন্য মহাপ্রভু কি যাক খুব ভালো লাগলো, আমার যে ভালো লাগছে তা না, স্বয়ং মহাপ্রভুর ভালো লাগার কথা, কারণ যদি আসতে কেউ হরি বলে তার কি ফল হয়, আর যদি কেউ উচ্চস্বরে হরি বলে তার কি ফল হয়, এ প্রশ্ন করেছিলেন কে, স্বয়ং মহাপ্রভু প্রশ্ন করেছিলেন কাকে, স্বয়ং ঠাকুর হরিদাসকে প্রশ্ন করেছিলেন, যে যদি কেউ আস্তে আস্তে হরিনাম করে, মনে করুন মনে মনে হরিনাম করল তার কি হবে, আর কেউ যদি দুই হাত তুলে উচ্চস্বরে হরিনাম করে প্রভু এর ফল কি, ঠাকুর হরিদাস বলেছিলেন প্রভু এসবই আপনি জানেন তবু আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্নকর্তাও আপনি আর বক্তাও আপনি, নিজেই বলবেন
আর নিজেই প্রশ্ন করছেন, কারণ আমি তো একটা পুতুল মাত্র, আপনি আমার মধ্য দিয়ে যা বলাবেন আমি সেটাই বলবো। সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো এটা, যারা মনে মনে বলে হরিনাম তো তাদের নিজের হয়, নিজের হয় না, মানে সে তো কেউ শুনতে পাবে না, কাউকে দেবে না, বলবে না, মনে মনে করছে। তবে মনে মনে আরেকটা জিনিসও হয়, যারা মনে মনে জপ করে চোখ বন্ধ করে কখন যে ঘুমিয়ে যায় সে নিজে জানে না, এটাও কিন্তু হয়। অবশ্য হয়তো কারো হয় না, আমারই হয়, যখন চোখ বন্ধ করে জপ করবে সে কখন ঘুমিয়ে যায় নিজেও বুঝতে পারে না। তবে যারা এরকম হরিনাম করে উপাংশ, মানে এমন হরিনাম করবে তার ঠোঁটটা নড়বে, জিহ্বাটা নড়বে, উপাংশ জপ ঠোঁট নড়বে, কিন্তু শব্দটা এমন বের হবে যা ওদিকে যাবে না, ওদিকে যাবে না, এদিকে যাবে না, বোঝা গেছে? মানে বলবে এমন সেটা তার কান পর্যন্ত আসবে, এটা খুব সুন্দর না। এরকম বললে তাহলে কি হবে, ইন্দ্রিয়গুলো শ্রী হরি নামে নিমজ্জিত হয়ে যায়। আর যদি মনে মনে করলেন, জিহ্বা নড়ল না, ঠোঁট নড়ল না, কানে শুনলেন না, ও ইন্দ্রিয় সব অবশ হয়ে যায়। আর ইন্দ্রিয় যদি কাজ না পায় বলে কাজ যখন নাই ঘুমিয়ে যায়, এই জন্য। আচ্ছা এ তো গেল, কিন্তু এর চাইতে মনি ঋষি যোগী এরা সব একা একা করে, আর সব মনে মনে করে, কাউকে সঙ্গে নেয় না, এদের নিজেদের হয়, এরা মুক্তি হবে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা বাহু তুলে উচ্চস্বরে হরিনাম করে, হরিনাম করলে আর কাদের হবে, যারা আপনাদের কথা বলছি না, এতো ইনি প্রমাণ করে দিলেন। আপনারা তো হরি বলার সঙ্গে সঙ্গে হাত তুললেন, আপনারা বলতে পারেন বলে নিলেন, কিন্তু উচ্চস্বরে হরিনাম করলে যারা বলতে পারে না, এই উচ্চস্বরে হরিনাম তাদের উপকার করে। কারা বলতে পারে না? কীট পতঙ্গ স্থাবর জঙ্গম, এই যে বৃক্ষ লতা আদি, এরা কারা? এরা মানুষ ছিল, যারা কৃষ্ণ ভজিবার তরে, এর পরেরটা আমার মনে নাই, ভাগ্যিস আপনারা ছিলেন, এই জন্য দরকার হয়। কখনো গুরু শিষ্যকে শিখায়, শিষ্য কখনো গুরুকে শিখায়। যাই, আমি এই কারণেই আপনাদের মুখ থেকে শুনতে চাইলাম যে আপনারা জানেন, জানেন এবং নিশ্চয়ই করেন। আগেই আপনারা হরিভজনকে সমাদর করেন, তারপরে অন্য কাজ করেন, তার প্রমাণ তো দেখতে পাচ্ছি, আপনারা সব ছেড়ে হরিনামের তলায় এসে গেছেন। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, মিলাতে চাইছি, সেটা কি, স্থাবর জঙ্গম, আপনাদের এই উচ্চস্বরে হরিনামের অপেক্ষায় আছে, ওদের মুক্তি হবে, ওদের বন্ধন খুলবে, ওরা ভগবত লোকে যেতে পারবে। কেন শুনে নিন, কৃষ্ণ ভোজি বার তরে সংসারে আইনু মিছে মায়া, যারা এই সংসারে এসে এখনো পর্যন্ত একটু হাতে তালি দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন তার জিহ্বায় উচ্চারণ হলো না, হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, এরকম অনেক মানুষ আছে এখনো এই হাত দিয়ে এখনো গুরুচরণ সেবা করলো না, পিতা মাতারও সেবা করে না, আর জগতের সেবা তো অনেক দূরের কথা, এগুলো যারা এখনো করলো না ওরা কারা? মিছে মায়ায় বদ্ধ হইয়া এরা বৃক্ষ সম হইল, তাই এদের জন্য এই উচ্চস্বরে হরিনাম। হরিদাস ঠাকুর বললেন, প্রভু এই উচ্চস্বরে হরিনাম এদের মুক্তি দান করবে, এদেরকে বন্ধন মুক্ত করবে, তাই উচ্চস্বরে হরিনামের এত ফল, নিজেরও হয় অপরেরও হয়, এই জন্য উচ্চস্বরে আজকে আমি চাই প্রতিদিন যেরকম হয় আজও একটু হবে, একটু কি হাতে তালি দিয়ে করা যাবে? অবশ্যই করা যাবে,
তবে করা যাক, হাত থাকলে তালি দেবে, আর যদি না থাকে কোনো জোর নাই। তো সকলেই বলতে চাইছে, আপনি তো দেখতেও পাচ্ছেন যে এখানে হাত নেই এমন লোক নেই, তাহলে এরকম কথা আসলো কেন? আসবেই, কারণ আসছে কি, হাত যদি থাকলো এতদিন দান করা হলো না কেন? হাতের সার্থকতা হলো দান, দান হাতের সার্থকতা হলো সেবা। কেন মা বাবার সেবা হয় না, কেন গুরু গৌরাঙ্গের সেবা হয় না, কেন হাত যদি থাকলো এখনো ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের গলায় দেওয়া হলো? রাধে রাধে হরি বল হরি বল, লাগো হে লেগে যাও। যারা এতদিন করেনি কোনো দুঃখ নাই, এই জন্যই তো হরি নামের বাস, এই ধর্ম সভা। যারা হাত তুলতে পেরে গেছেন, মালা গাঁথতে পেরে গেছেন, যারা কৃষ্ণ ভজন করছেন, না না কৃষ্ণ ভজনের জন্য সংসার ছেড়ে পালাতে হয় না, কোনো কিছুই ছাড়তে হয় না, আরো বেশি করে ধরুন, কিন্তু কৃষ্ণ কীর্তনকে আগে রেখে। কারণ আমরা যারা এখনো মায়ার সংসার করছি, অন্তত হরিনাম শোনা দরকার, কারণ এই হরিনামই আমাদের পথ দেখিয়ে দেয়, চোখ খুলে দেয়। এই জন্যই তো তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী হয়ে এলেন পৃথিবীতে। সন্তান ত্যাগ করার লাগে না গো, বিষয় বৈভব ত্যাগ করার লাগে না। আরে মূর্খ, কি তুমি ত্যাগ করবে, তোমার তো কিছুই নয়, হ্যাঁ কি না? আমাদের কিছুই নয়, এটা সত্য কি মিথ্যা? বলতে হবে সত্য। কারণ কি, আপনি জানেন না, সবাই জানে, আপনি যখন জন্ম নিলেন পরনে কাপড়টাও ছিল না, তাহলে তো আপনি কি নিয়ে এলেন? বলছেন আমার, আবার যেদিন পৃথিবী থেকে বিদায় নেবেন কি নিয়ে যাবে? তো কি আপনার, কি আমার, কি দান করতে পারি? নিজের যদি কিছু থাকতো তবে তো দান করব। এখানে যা পাওয়া সব তো তারই দেওয়া, তারই দেওয়া ধন তাকে দিয়ে তুমি হবে মহাজন। হরি বল হরি বল হরি বল। এরে মূর্খ, যে দেহ দিয়ে তুমি এত সংসার উপভোগ করছো এটাও তার দান, তিনি কেড়ে নেন না। তুমি কোনোদিন প্রণাম করো না, ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করো না, তবুও তোমার প্রাণ কেড়ে নেয় না। এটি যে তিনি দয়াময়, তিনি করুণাময়, এই জন্য তোমাকে সুযোগ দিচ্ছে, আমি তোর জন্য অপেক্ষা করছি রে, তোর কাজ সেরে নে। মানুষ বলে না, হরিনাম শোনার ইচ্ছা আছে সময় নেই। ওরে বাতুল রে, যেদিন জম এসে দাঁড়াবে বলতে পারবি সময় নেই? হরি বল হরি বল, রাধে রাধে। বলে আমি সবজিটা হাটে বিক্রি করে দিয়ে যাব, বলতে পারবে? ঝুড়ি রাখ চল। যদি বলেন যে দলিল টলিল এখনো ছেলেকে বুঝিয়ে দেওয়া হয়নি, আধ ঘন্টা টাইম দেন আমি ঘুরে, কিসের মালিক রে বাপ? এগুলো ওই জন্য হরিনাম শুনতে হয়, অচৈতন্য জীবের জন্যই চৈতন্য নাম ধারণ করে এসেছে মা। এই জন্য এই উচ্চস্বরে হরিনাম, আপনারা যারা বিহ্বল হয়েছেন, আপনারা যারা মাতোয়ারা হয়েছেন, আপনারা যারা জানতে পেরেছেন, আপনাদের আর লাগে না, এখন লাগবে আপনাদের হরিনাম অন্যকে উদ্ধার করার। হরি হৃদয়ে
বাজাতে পারেন তবে তালে হবে না। কেন বলুন তো? আমি যে মূল গায়ক, আমি আগে গাইব তবে তো গাইবেন। হ্যাঁ, আপনারা তো পরে এসেন, সঙ্গে এসেছে বাদক, সেও বাজাতে পারে না, কারণ ওকে সুযোগ দিলে তবে বাজাবে। ঠিক সেরকম আপনারাও বাজাবেন, তাল দিলে তালে যাবেন, বেতালে আছি বলেই তো এত কষ্ট। আমরা সব সময় বেতালে যাই, সাধুর কথা তো শুনি না, সেটা বাদ দেন, সাধু বাইরের লোক, ঘরের কথা কি মানে? স্ত্রী স্বামীর কথা মানে না, স্বামী পত্নীর কথা মানে না, ছেলে বাবার কথা মানে না, মেয়ে মায়ের কথা মানে না, পড়শি পড়শির কথা মানে না, দেশ দেশের কথা মানে না, সমাজ সমাজের কথা মানে না। এই জন্যই তো সব বেড়া দেয়, পার্টিশন করা হয়ে গেছে, যা যাকে দেখবে না। স্বামীকে বলে দিল, ঋণ করে হলেও তুমি আগে পাচির দাও, নাহলে আমি বাপের বাড়ি যাব। স্বামী বলে, ভাই গেলে ভাই পাবো, মা গেলে মা পাবো, বউ গেলে কি? রাধে রাধে। সে ঋণ করে পাচির দিয়ে দিল, কি এবার হয়েছে? বলে, হ্যাঁ, ওই তোমার মাকে আমি সহ্য করতে পারি না, এই পাচিরের এপারে আমি থাকলাম, কি করলাম না করলাম কেউ দেখবে না, আমিও কাউকে। এই স্বামী, এরা সব বেতালের লোক, এই বেতালে চলতে চলতে নিজের তালেই আছে, কারো তালে তাল মেশায় না, তাই একাকী আছে। মহাপ্রভু তাই হরিবাসর তৈরি করলেন, তার প্রমাণ দেখুন, এই যে গায়ে গা লাগিয়ে বসে আছেন আপনারা, আমার তো ধারণা মনে হচ্ছে সব আপনারা এক বাড়ির লোক। কিরকম বসে আছেন দেখেন, কোনো ঝগড়া হচ্ছে কি? হচ্ছে কি? কিন্তু বাড়িতে চলে যান, ভাই ভাই কতগুলো মামলা চলছে, এটা আমার জায়গা, সরে যাও, সরিয়ে না, বলে না। তাহলে ওখানে হয় এখানে হয় না কেন? মহাপ্রভু বলে, ওখানেও আর হবে না, এইখানটা একটু বাড়িয়ে দে। তার মানে হরিনাম বারবার শোন, একটু বেশি করে সময় দে, পাঁচির সব ভাঙা হয়ে যাবে। গোলমাল তো বাইরে না, গোলমাল তো ভেতরে, জ্ঞানের অভাব। এখানে মিটে গেলে ওখানে মিটে যাবে, আর ওখানে মিটলেও এখানে মিটবে না, বাড়ি ছেড়ে চলে যাব, অন্য জায়গায় থাকবো, তার মানে এখানে মিটে না। আর এখানে যদি মিটে যা, দুনিয়া মিটে যাবে, আপনার কারোর সঙ্গে কোনোদিন ঠেক। এটা নাম হলো তাল। মহাপ্রভু এই জন্য তাল সৃষ্টি করেছেন, আর এক তালে সবাইকে টেনেছেন, এক ভাবে আসতে বলেছে, এক পথে আসতে। হরি হরি নম কৃষ্ণ জাত পায়ে নম কৃষ্ণ জাত পায়ে নম জাত পায়ে মাত পায়ে কেশবায়ে বলো জাত বায় মাধবায় কেশবায় নম জয় গোপাল গোবিন্দ রা শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রা গোপাল গোবিন্দ রা শ্রী মধুসূদন বলো গোপাল গোবিন্দ রা শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন বলো গিরিধারী গোপীনাথ মদন হরি হরি নম কৃষ্ণ জাত পায়ে নম হরি তার মানে আপনার তৈরি হয়ে গেছে। সামনে যারা আছে এনাদের কথা বলছি না, যারা আমার মতো আছে, যা ঠিক আছে, যখন খুশি এবার আমি এসে যাব, কারণ দল তো আছে, একসঙ্গে দল লাগবে না, আগেও ছিলাম এখনো আছি, পরেও থাকবো একসঙ্গে, যদি হরিনাম চলতে থাকে, আর যদি আলাদা লাইন ধরে ফেলি আর আপনারা ডাকলেও আসতে হবে। এই তাহলে চলো, হরি হরি নম কৃষ্ণ জাত পায়ে নম জাত পায়ে মাত পায়ে কেশবায়ে হরি 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 নম কৃষ্ণ জাত পায়ে নম জাত পায়ে মাত পায়ে কেশবায়ে নম হর
হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি রাম 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 হরি হরে। আজকে ভক্তমণ্ডলী মায়েরা সবাই তালি দিচ্ছে না, দিচ্ছে তো, দু একজন দেন, তারা ভাবে ওরা হাতে তালি দিয়ে কি পায় দেখি, তারপর দেখা যাবে। আবার অনেকে আছে বলে আমি যদি তালি না বাজাই কি এমন হয়ে যাবে, মহাপ্রভু বলে দিয়েছেন কিচ্ছু হবে না বাবা, বাজাতে হবে, শুধু পরের জন্মে আর হাত পাবি না। বলে সে তো আবার গন্ডগোল হবে, হাত যদি না পাই কি পাবো, বলে দুটো পা আছে আরো দুটো পা যোগ হয়ে যাবে, ভালো হবে না। বলে প্রভু সে তো পশু বেনে যাবে, বলে বানায় নাই উচিত, বলে কেন, মানুষ হয়ে যদি মানুষের কাজ না করো, মানুষের দলে পশু কোনোদিন থাকে তাকে পশুর দলেই রাখো। হরি যাদবায় মাধবায় আচ্ছা, আসলে যে জায়গায় এসেছি এখানে সবাই হরি বল বলবে কোনো সন্দেহ নেই, খুব ছোটবেলা থেকে এই জায়গার নাম শুনে আসছিলাম, আশাও ছিল যাব, অনেককে ধরেও ছিলাম আমাকে একবার জানা পাড়া নিয়ে চল, তারা বলে তোর তো হাড়ও ভাঙে না পাও ভাঙে না, তুই জানা পাড়ায় যাবি কেন, আমি তাহলে যাদের হাত পা ভাঙে তারাই যায় আর, কিন্তু আজ আমার জীবনের একটা ভালো দিন, আমার কিন্তু হাত পা ভাঙেনি, আমি জানা পাড়া এসেছি। হরি বল হরি বল হরি হরি নম কৃষ্ণ। আর সেটা হলো আমি এখানকার মহাপ্রভুর কৃপার কথা শুনেছি, আজ আমি এসে প্রণাম করতে পেরে আমি ধন্য হয়েছি, মহাপ্রভুর কৃপায় এত মানুষের এত কল্যাণ হয়, সেই সুমধুর কল্যাণের জায়গায় আজ আমি প্রণাম করতে পেরেছি, আজ আমি কৃষ্ণ কথা শোনাতে পারছি, এ আমার গুরু কৃপা সাধু গুরু। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম, হরি কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুবই ভালো, আর একটা কাজ বাকি আছে, করবেন না ছেড়ে দেব, ছেড়ে দি নাকি, হয়ে যাওয়াই ভালো, আজ আছি কাল নাই। সেটা কি, মহাপ্রভু যখন হরিনাম করেন ওনার হাত তো নিচের দিকে নাকি ওপর দিকে, আমরা পারব, আমরা উপর দিকে হাত তুলতে পারবো, তো দেখিয়ে দেন, দেখান দেখি কেমন হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম,
যাদবায় মাধবায় কৃষ্ণায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম বলি চৈতন্য মহাপ্রভু কি বলো নিতাই চাঁদ কি খারাপ লাগছে কি না না কীর্তন তো আমি অনেকদিন গাইছি তবু আপনারা বুঝতে পারেন না তবু ফাঁদে পড়ে যাচ্ছে তার মানে এটা একটা পরীক্ষা এতটা তন্ময় হয়ে যায় যে যেটা অন্য কে কি বলছে দেখার নাই তালে দিয়ে দাও প্রভু তোমার জন্য এটাই ভালো এটাই ভালো এই তন্ময়তা না এলে সংসারকে ভোলা যাবে না গোবিন্দকে যখন তন্ময় রূপে নিয়ে নিতে পারবো সংসার তখন আসবে মন আমাদের একটা সংসার চিন্তা করলে গোবিন্দ চিন্তা হবে না গোবিন্দ চিন্তা করলে সংসার চিন্তা আসবে না তাই আমাদের এখন কাজ হলো মহাপ্রভুর আদর্শ অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী সময় বাড়ানো সময়টা কি না প্রতিদিন একটু একটু করে কৃষ্ণ চিন্তনে সময় বাড়ানো তো তাহলে দেখবেন আয়ুকাল বৃদ্ধি হবে সংসারে আমরা ২৪ ঘন্টা পাই ২৪ ঘন্টা ভাবুন এই ২৪ ঘন্টা ভগবান আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দেয় কিন্তু যিনি সুযোগ দেয় তাকে কি একটু সময় দেওয়ার দরকার নেই সংসারে ছেলেরা মা বাবাকে ভোলে না কেন যে মা ৩২টা নারীর বন্ধনে ১০ মাস ১০ দিন কত কষ্ট কত কষ্ট করে ছেলেকে গর্ভে ধারণ করে সেই মায়ের কথা ছেলেরা ভুলতে পারে না তার কর্তব্য করে তার ঋণ শোধ করে যে পিতা এত পরিশ্রম করে অন্ন দিয়ে সন্তানকে লালন করে পালন করে লেখাপড়া শিখায় সেই ছেলে ভোলে না বাবার কর্তব্য কি করে বাবাকে সুখী করা যায় কি করে তার ঋণ শোধ করা যায় এ তো জগতের কথা কিন্তু তোমার বাবাকে তোমার বাবার বাবাকে যিনি রক্ষা করছে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি রক্ষা করছেন তাকে কি তোমার একবার নমস্কার করারও দরকার তোমার বাবা থাকলেও তুমি বাঁচবে না মা থাকলেও বাঁচবে না টাকা থাকলেও বাঁচবে না তিনি তোমাকে রক্ষা করছেন তাই তুমি বেঁচে আছো একদম সত্য সে পাষণ্ডকেও স্বীকার করতে তাহলে তাকে ২৪ ঘন্টার কি এক ঘন্টা দেওয়া যায় একটু প্রণাম একটু নাম একটু চোখের জল একটু ফুল তুলে এনে তার প্রতিচ্ছবিতে দেওয়া তার প্রতিনিধিরা ঘুরে বেড়াচ্ছে বৈষ্ণব রূপে সাধু রূপে গুরু রূপে তাদেরকে সেবা করা এইটা বাড়াতে দুঃখ নেই আমরা ভুলে আছি এটা নিঃসন্দেহে সত্য কিন্তু হরিনাম হচ্ছে ভুলে যাওয়াকে আবার স্মরণে আনা চোখে দেখতে পায় না যারা তারা তো হাসপাতালে যায় চোখ দেখাতে পৃথিবী দেখবে বলে এই যারা দেখতে পায় না সত্য কোনটা তারা তো হরিবাসর রূপী এই হাসপাতালে আসবেই এলেই চোখ খুলে পিতা মাতাকে যেমন দেখা দরকার সমাজকে যেমন দেখা দরকার দেবতাকে দেখা দরকার দেখা অবশ্য দরকার ঈশ্বর তুমি সর্বেশ্বর স্বরূপ ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার ব্রজেন্দ্র কুমার মানে কৃষ্ণ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ রস বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে সর্বকারণে
এই জন্য প্রণামের সময় বলো তুমি সর্বেশ্বরের স্বর, সকল ঈশ্বরের ঈশ্বর, সকল দেবতার দেবতা, সকল পিতার পিতা, সর্বশক্তিমানের শক্তি। হে বিশ্বেশ্বর, হে বিশ্বের পিতা, হে পরমেশ্বর, হে ঈশ্বর পরম কৃষ্ণ, আমার প্রণাম গ্রহণ করো, অভিবাদন গ্রহণ করো। তোমার কৃপায় আজ আমি হরি বল বলতে পেরেছি, আজ আমি গুরু গোবিন্দের অনুগ্রহ করে লীলা করলেন এই পৃথিবীতে। সেই লীলা শ্রবণ কীর্তনের মাধ্যমে কি হবে? চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম আনন্দম দাম বুধি বর্ধনং প্রতিপদে পূর্ণামৃত আসাদন সর্বাত্মস্পন বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন সংকীর্তন চেত দর্পণ মার্জনং হরিনাম শ্রবণ করলে কি হবে? চিত্তের ময়লা দূর হবে, চিত্তরূপী দর্পণ। দর্পণ মানে কি বাবা? আসলে সবাই ব্যবহার করেন তো এই জন্য জানে। আয়না 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 কি হলো? আয়না সে আয়না নয়, এ হলো। আচ্ছা আজকে আসার সময় সবাই মুখ দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন, নালে এত ফ্রেশ আছে। আমার আয়না নাই বলে আমি সব ছেড়ে দিয়েছি, কেন না হলে এলোমেলো হয়ে যাবে। আর এ চিরনীয় লাগে না, আয়না লাগে না, কেন কোন দিকে তেড়ি কোন দিকে যাবে ও তো যাক না। তাহলে কি আপনাদের কিন্তু সুন্দর লাগছে, ফ্রেশ, তার মানে আয়না দেখেছেন। কিন্তু আপনারা কি দেখেছেন প্রকৃত ঠিক আছে সব? একজন বলতে পারবেন ঠিক আছে? আয়নায় দেখে বুঝতে পেরেছেন আগে যেরকম ছিলেন এখন আছেন? সারা জীবন ধরে আয়নায় দেখুন, এ বেলা একরকম, ও বেলা একরকম, আজকে দেখেছেন একরকম, আগামীকাল দেখবেন আর একরকম। তবে এখন একটা জিনিস দেখা যায়, কারো চুল পাকছে না। মানে আমি তাকাই যে কেউ আর বৃদ্ধ হচ্ছে না, এটা কিন্তু একটা সাধনার ফল বলতে পারেন। কি একজন বলছে শ্যাম সুন্দর প্রভু, ওটা সাধনার ফল না, তো রং রং। ও আচ্ছা, আমি বলি রং মাগলে চুল কালো হয়? বলে হ্যাঁ একদম যুবক। তাই শুধু চুলটা রং করবি, তাহলে শরীরটাও রং কর। বলে ওই জন্য তো করা হয়, কত রকম ক্রিম মাখা হয়। বলে খোকারে ভেতরে চুন সুরকি যদি ঠিক থাকে, মশলা যদি ঠিক থাকে, উপরে চুনকাম করলে নেবে, আর ভেতরে যদি নোনা লেগে যায় চুনকাম করলেও সব ঘষে যাবে। এ সেই জিনিস রে বাপ, এ দেওয়াল যদি রাখতে পারতো লোকে মেডিসিন দিয়ে, তাহলে অনেকে বেঁচে থাকতে পারত। রাবণও বাঁচেনি, কংসও বেঁচে নাই, আর জগাই মাধাই তো দূরের কথা। কোন রাজা, কোন মন্ত্রী, কোন নেতা কেউ আজ পর্যন্ত বেঁচে নাই। যে যত বড় ডাক্তার দেখান, যার যত টাকা থাকুক, ভালো মন্দ খান, বিধাতার সৃষ্টি এমনই, একে রক্ষা করা। এই জন্য আয়না যদি দেখবেন প্রতিদিন পরিবর্তন দেখবেন, গতকাল একরকম ছিলাম, আজ একরকম, আবার আজ যা আছি কাল আর থাকবো না।
এখন তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়না দেখি, আরেকদিন শুয়েও দেখতে পাবো না। হরি বল, হরি বল, হরি বল, এও ঘটবে। কিন্তু এই আয়নার কথা যে বলা হচ্ছে না, এই জন্য এত উপমার সম্ভার। এই আয়নায় দেখবেন আমার পরিবর্তন ঘটছে। বালক ছিলাম, যুবক হলাম, বৃদ্ধত্বে পৌঁছে গেলাম। আগে হামাগুড়ি দিয়েছিলাম, কিছুদিন পরে আর লাঠি ধরেও দাঁড়াতে পারবো না, আবার হামাগুড়ি দিতে হবে। আর এই হামাগুড়ি দিতে দিতে উপুর হয়ে শুয়ে পড়বো, আর উঠতে পারবো না, দরজার পার করে দেবে। এই আয়নায় এই দেহটা ধরা পড়ে, কিন্তু প্রকৃত আয়না দেখা হয়, সেটাই মহাপ্রভু দেখাতে এসেছেন। সেই আয়নাটার নাম হচ্ছে চেত দর্পণ। সেটা বাইরে নয়, কোনো ন্যাংড়া কোনো কাপড় দিয়ে মোছা যায় না। আমাদের ভিতরে যে আয়নাটা আছে, সেই আয়নাতেই আমাকে দেখা যায়। বাইরের আয়নায় আমার শরীর দেখা যায়। কিরকম দেখুন শব্দ আসছে, আমি আর আমার শরীর। তাহলে আমি কোনটা? শরীরটা তো বোঝা গেল, আমি কোনটা? এর ভেতরে আছে যেটা, যে আছে বলেই এত রংমশা, যে আছে বলেই এত রঙ্গরস, যে আছে বলেই এত প্রেম, এত আনন্দ, এত সুখ, এত শান্তি। মনরে পাগল মনে আমরা অনেক কিছু আয়নায় দেখলাম, কিন্তু আমাকে এখনো দেখা হয়। সেটার জন্য মহাপ্রভু বললেন, কি করে দেখবি তোর আয়নায় যে ময়লা রে? চিত্তরূপী দর্পণে অনেক জন্মের ময়লা, তাই তুই নিজেকে চিনতে পারিস। তুই কে? তুই ভুলে গেছিস তোর কি করা কর্তব্য? যদি নিজেকে আগে বুঝতে পারিস আমি কে, তবে তো তোর কর্মের বদল হবে। এখন তুই দেখতে পাচ্ছিস আমি ছেলের বাবা, তাহলে কর্তব্য আছে ছেলেকে খাওয়াতে। আমি ওর স্বামী, তাই কর্তব্য আছে। আপনি স্বামীর কর্তব্য পালন করছেন, আপনি মালিক, এ সংসারের মালিক, এটা বাইরের আয়না। কিন্তু যেদিন তুই কীর্তন গাইতে গাইতে, শুনতে শুনতে নয়নে অশ্রু আসবে, সেদিন তোর আয়না ধোয়া হবে, মোছা হবে। বাইরের জল দিয়ে বাইরের আয়না ধোয়া যায়, কেবল চোখের জল দিয়ে চিত্তরূপী দর্পণটাকে ধোয়া যায়। যাত্রা, থিয়েটার, নাটক, নভেল, ম্যাগাজিন পড়লে আনন্দ হয়, সিরিয়াল টিভি দেখলে আনন্দ হয়, এ হরিনাম সেই জিনিস না। হরিনাম হচ্ছে বোধগম্যের বিষয়, যেটা অনেকদিন ভাবো নাই, তাই ভাবনায় নাই। এখন ভাবতে বলছেন চৈতন্য গোসাই, একটু ভেবে দেখো, তুমি হেথাকার বাসিন্দা নয়, তুমি এই জঙ্গলের বাসিন্দা নয়, তুমি কাঁদার বাসিন্দা নয়, তুমি পূর্ণ আনন্দের সন্তান, আনন্দময়। আমার মন অতি মন্দ,
ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন কোনোদিন কীর্তনিয়া হতে হবে না, অপরকে উপদেশ দিতে হবে না, শুধু নিজের মনকে বোঝালেই কাজ হয়ে যাবে। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, উরি ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ব্রজবনে ব্রজবনে বনে 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 ব্রজবনে রাধা কৃষ্ণ চরণাদ বৃন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, গদাধর অদ্বৈত প্রভু নিত্যানন্দ, আমার গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, আরে গদাধর অদ্বৈত গুরু নিত্যানন্দ, শ্রীনিবাসী হরিদাস শ্রীনিবাসী হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, উরি ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, উরি ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন, বলো বৃন্দাবন বিহারী লাল কী। তাহলে ভেতরের আয়না ধুতে হবে কি দিয়ে? দুটো জিনিস, শ্রবণ আর কীর্তন। যত দিন দিন হাতে তালি দিয়ে একটু করে কীর্তন করবেন, ভেতরের আয়না মুছে যাবে। আর যদি মুছে যায়, আপনি নিজেকে খুঁজে পাবেন, আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। এই সনাতন তিন প্রশ্নের উত্তর খুঁজে পাবে মানুষ, যারা পেয়ে গেছে ওদের ঝড় থেমে গেছে, ওরা শান্ত দান্ত পরমানন্দ। আর যারা এই তিন প্রশ্নের উত্তর খুঁজে পায় না, ওরা উদ্ভ্রান্ত, ওরা খুঁজে দেখছে বোধহয় টাকায় শান্তি আছে, ওরা খুঁজে দেখছে বোধহয় দেহ উপভোগে শান্তি আছে, ওরা খুঁজে দেখছে এ পৃথিবীর জমিদার বেনে গেলে মনে হয় শান্তি আছে। ঘুরে আয়, ঘুরে আয়, ঘুরে আসতে আসতে অনেকগুলো জন্ম কেটে যাবে রে,
তখনকে হয়তো ইতর জনিতে নেমে যায়। অনেকে বলে মানুষ জন্মে খালি ধরা পেঁচ সমাজে, এই যে আমি ধরুন একটা বিয়ে করেছি সেরকম একটা হচ্ছে না, ভাবছি আরো দু চারটা করি, কিন্তু সমাজের লোক খালি ওত পেতে আমার দিকে চেয়ে আছে, এই করোনা সেই করোনা, এটা উচিত না সেটা উচিত না, এগুলো ভালো লাগে না। তো তখন এক বৈষ্ণব বলছে তুই চাস অনেকগুলো বিয়ে হোক, বলে আমি তো চাই কোনো রাস্তা আছে, আছে, তুই যখন চাইছি আর হবে না। তবে একটা দুঃখ হলো কি জানিস, মানুষ যারা আছে তাদের একটা সমাজ আছে, যারা বেহুশ আছে তাদেরও একটা সমাজ আছে, তোকে হুঁশের দলে রাখলে হবে না, বেহুঁশের দলে যেতে হবে। বলে সেটা কিরকম, এই যেমন মনে কর শুকরের জন্ম, একসঙ্গে ২২টা বাচ্চা হবে, একসঙ্গে ৪২টা তোমার স্ত্রী হতে পারে, কোন সমাজ বাধা দেবে না, কাপড় চোপড় পরারও দরকার হবে না, লজ্জা তো নেই। আর অদম্য উপভোগ, তোমার যদি বেশি ভোগ করার ইচ্ছা জাগে বিধাতা সব ব্যবস্থা রেখেছে, এবারে মরে যাবে কারখানায় নিয়ে গিয়ে তোমার পোশাকটা শুধু বদল করে দেবে, এবারে মানুষের পোশাক দিয়েছিল আগামী জন্মে তোমায় পশুর পোশাক দিয়ে দেবে, সমাজ বলে কিচ্ছু থাকবে না। বলো রাধে রাধে, এগুলো শুনুন আর বোঝুন আর বোঝান, যদি মনুষ্য জন্ম আবার পাইবার ইচ্ছা থাকে তাহলে মনুষ্যত্ব কি করে রক্ষা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী কি, মানবত্বে, এই জন্য মহাপ্রভুকে জানতে হবে, কৃষ্ণকে জানতে হবে, এই সেই পুণ্যভূমি, এই দেশেই কৃষ্ণ এসেছে, এই দেশেই মহাপ্রভু রামচন্দ্র এসেছে, তাহলে আর দুঃখ কি, যে দেশে নাই তাদেরকে এদেশে আসতে হচ্ছে, পায়ের জুতো খুলে রেখে আগে ভারতবর্ষের মাটিতে পা রাখার আগে তারা প্রণাম করছে, কেন, এই দেশ এমন একটা জায়গা। এই জন্য আমরা সেই ভারতবাসী, আমাদের হাতের জিনিস, আমাদের ঘরের জিনিস, আমরা ঘরের কাঠ উড়িয়ে খেয়ে যায়, সে বুড়ি জঙ্গলে কাঠ কুড়াতে যায়, আমাদের ঘরের মহাপ্রভু ঘরের কৃষ্ণ, অন্য বিদেশিরা ভজন করতে আসছে ভারতবর্ষে, আর আমরা সেই দেশের মানুষ হয়ে খালি হাহাকার করে শান্তি কোথায় শান্তি কোথায় খুঁজে বেড়াই। এই জন্য আমাদেরই কাছে আছে, নিকটে আছে, শুধু পাবো না কেন, জানতে হবে সাধুর কাছে কোন প্রক্রিয়া, তাকে প্রাপ্তি হওয়া যায়, পরম শান্তি পাওয়া যায় সেটাই জানাতে মহাপ্রভু এসেছিলেন, এখন সাধুগুরু বৈষ্ণবের দ্বারা সেই হরিনাম প্রচার। আজ আমরা গৌর মহাপ্রভুর কৃপায় আজ একটু বৃন্দাবন লীলা সাধন করব, আর সেই বৃন্দাবনে এরকম লীলা হবে মায়ের কোলে মিলন, মানে মা যশোদার কোলে রাধা আর কৃষ্ণের মিলন, বৈষ্ণবের আরাধ্য ধন কে, রাধা কৃষ্ণ মায়ের কোলে মিলন দর্শন করব। তো প্রথমে যদি বৃন্দাবনে যেতে চাই আগে কার জয়ধ্বনি করব, আমি ভাবছিলাম ঝগড়া টগড়া হবে, কেউ বলবে রাধা কেউ বলবে কৃষ্ণ, তো দেখছি এক দল, কৃষ্ণের দলে কি কেউ নেই, বৈষ্ণবগণের কথা বলবো না, এনারা তো আগেই রাধা, কিন্তু আমার বলতে বাধা নেই, আমার দলে কি কৃষ্ণের দলে কেউ নেই আছে, আমি একটা মেয়ে এ হাত তুলে বলছে আমি কৃষ্ণের দলে, কারণ ও মেয়ে, ও চাইছে বোধহয় কৃষ্ণকে চাইছে, কিন্তু মেয়ে কৃষ্ণকে চাইবে ছেলে রাধাকে চাইবে এটা না, এ তত্ত্ব না, ভজন রাজ্যে আগে কার নাম করা উচিত,
তাহলে ঠিক আছে আপনাদের কথা অনুযায়ী, কিন্তু এটাই শেষ কথা না, অনেকের মনে প্রশ্ন আছে, পুরুষ না হয়ে মেয়ে কেন হলো, আগে কৃষ্ণ হলো না আগে কেন রাধা হলো, তার প্রমাণ দিতে হবে। সেটা কি? এই যে এটা খুলতো না কি প্লাস্টিক আজ খুলে গেছে। আচ্ছা এই যে দেখছেন না, এটা তো ফুল নাকি সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা ফুলের তলায় কি এটা দেখা যাচ্ছে? বোঁটা তাই না? আমি ঠিক দেখতে পাই না, তাহলে বোঁটা। আচ্ছা এইবার আপনারা বলুন, আমি তো ফুল কিনবো, আমি তো ফুল নেব, বোঁটা কেন নেব? আমার তো ফুলের দরকার, তো বোঁটা কি হবে? তবুও বোঁটা থাকে, একে কেউ কেনে না, সবাই ফুল কেনে বোঁটা কেনে না, কিন্তু বোঁটা ফুলের সঙ্গে থাকে। আচ্ছা আমার মনে হয় যদি বোঁটা বাদ দিয়ে দেওয়া যায় হবে না বোধ হয়। ও আচ্ছা আচ্ছা, একজন আমাকে বলে শ্যামসুন্দর দা, আচ্ছা কোনো শাস্ত্রী এরকম নাই, আমরা আমাদের চালের দরকার, ধানের কি দরকার? এই খোলাটা থাকে বলে ধান সিদ্ধ করতে হয়, এই খোলা খোসাটা থাকে বলেই আবার মেশিনে যেতে হয়, কি সব কাজ বলুন তো, এটা তো একবারে গোড়ার থেকে চাল দিলে হয়। খোকারে মাথা খারাপ করিস রে, যে কারখানায় এগুলো হচ্ছে সে কারখানার মালিক তোর আমার মতো না, বোধ হয় দরকার আছে বলেই রেখেছে। বলে কি এমন দরকার হলো? তাহলে এই দরকারটাই আগে জেনে নেন, রাধা আগে কেন, এই ফুলের সঙ্গে তার একটা প্রমাণ আছে কি? আচ্ছা এই ফুল আর বোটার পরিচয় হলো, কিন্তু এখন পরিচয় নেই, কে কাকে ধরে রেখেছে? বোটা ফুলকে ধরে রেখে দিয়েছে, তাহলে এইখানেই তত্ত্ব মিলে গেল, একটা হলো আশ্রয় তত্ত্ব আর একটা বিষয় তত্ত্ব। আশ্রয় তত্ত্ব মানে যার উপরে আছে, যাকে আশ্রয় করলে বিষয় পাব। আধ্যাত্মিক ভারতবর্ষের আশ্রয় কি? নামাশ্রয়, তার আগে হলো গুরু পদাশ্রয়। রাধে রাধে, গুরু পদাশ্রয়, গুরু আশ্রয় গেলে তবে তুমি কৃষ্ণ পাবে। কেন? গুরু তোজি গোবিন্দ ভজে সেজন নরকে মজে। এই জন্য আশ্রয় কোথায় নেব? গুরু চরণার বৃন্দে। আর সেই গুরু চরণে আশ্রয় নেওয়া মানে গুরু হলো আশ্রয় আর বিষয় হলো কৃষ্ণস্তু স্বয়ং। তাহলে কৃষ্ণ হলো বিষয় প্রতিটি নর নারীর কাছে, বিষয় মানে বস্তু, বস্তু মানে যে বস্তুর ক্ষয় নাই লয় নাই, আগে ছিল আজ আছে পরেও থাকবে, সেই হলো যথার্থ বস্তু অবিনশ্বর তত্ত্ব। তো হে জনমিপুন, তো হে সমায়ত সাগর লহর সমানা, সাগরে ঢেউ জন্ম নেয়, সাগরের বুকে ঢেউয়ের উৎপত্তি হয়, আবার সেই ঢেউ সাগরের বুকেই নিষ্পত্তি হয়। মানব মানবী, এই মানুষ আর এই কীট পতঙ্গ পৃথিবী সব শ্রীকৃষ্ণ হইতেই উৎপত্তি, আর যখন পৃথিবী প্রলয় হবে আবার তাহাতেই নিষ্পত্তি, শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে লীন হয়ে যাবে। শুরুতে শুধু জলময় ছিল আরনাপ আরনাপ, আর সেই জলের ওপরে মহারনাপ ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত, আবার তাহা হইতে পদ্মের সৃষ্টি হল, পদ্মনাপ পদ্ম জনি ব্রহ্মার জন্ম হল পদ্মের উপর, সেই ব্রহ্মা থেকে সৃষ্টি হল 14 জন মনু, মনু মানে মুনি,
আর সেই মুনি থেকে সৃষ্টি হলো মানব। এই জন্য মানবের পিতামহকে, ব্রহ্মা যদি পিতা হলো তাহলে আমার বাবার বাবাটা কে? আমার যে ঠাকুর দাদা সে কে বাদ যাবে? বলে বাদ যাবে। আদি তত্ত্ব কথা হলো এটাই, ব্রহ্মার জন্ম হলো পদ্মে, সেই ব্রহ্মা সৃষ্টি করল মুনি, মৌনি মৌনি মুনি, যার মন মন মনা ভব মদ ভক্ত মদ যা জি মন নমস্কার, যার মন মনোময় মদন মোহন শ্রীকৃষ্ণ চরণ মকরন্দে অর্পিত, এতাদৃশ মানব মুনি বেনে যায়। মুনি তো তিনি যিনি কৃষ্ণ কথা ব্যতিরেকে অন্য কথা বলে, তিনি মুনি। সংসারে এমন ব্যক্তিও দেখা যায়, আন কথা কহে না, আন কথা কহি আই তো এত ব্যথা, এত পথ এত জঙ্গল এত ঘুরপাক, কথা কম কহো, যদি কহো কৃষ্ণ কহো পথ কমবে, আবার তুমি জায়গায় কৃষ্ণ। তাহলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে, বুঝতে পেরেছে? তাহলে বোঁটা ফুলকে ধরে রেখে দিয়েছে, বোঁটাটা হলো আশ্রয় কৃষ্ণ, স্তু স্বয়ং ভগবান হলো ফুল। তাহলে বোঁটা ধরে রেখে দিয়েছে কৃষ্ণকে, বৃন্দাবন লীলা তত্ত্বে রাধা রানী হলো বোঁটা, রাধাশ্রয় পদাশ্রয় শ্রী কৃষ্ণ, রাধা রানী পাত্র কৃষ্ণ বস্তু, তাই রাধা রানী কৃষ্ণকে ধরে রেখে দিয়েছে। দুগ্ধ খাবেন, অমৃত খাবেন, অন্ন ব্যঞ্জন খাবেন, পাত্রের দরকার, সেই পাত্রটাই হলো আশ্রয়। এই জন্য সারা পৃথিবী জুড়ে যারা কৃষ্ণ নাম শোনে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করে, ওরা রাধা বলে। কেন? রাধার কৃপা ব্যতিরেকে কৃষ্ণ নাহি মেল। শ্রী রাধে শ্রী রাধে। এই জন্য একটা গান আছে ব্রজবুলি ভাষায়, রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহার, রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহার, রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহার, রাধে 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 গুরু রাধে 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 রাধে। আপনারা একবার বলুন তো দেখি, রাধে 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 তো এনাদের মাইক্রোফোন নাই। রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহারি, বাংলাটা কি দাঁড়ালো? রাধে রাধে জপ চলতে থাক, জপ কৃষ্ণ বলতে হবে না, বিহারি যে আপনাতে এসে যা। রাধে 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 গুরু রাধে 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 রাধে, রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহারি, গুরু রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহারি, আয়েঙ্গে বিহারি চলি আয়েঙ্গে বিহারি, আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি, আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি, আয়েঙ্গে
চাইতে আপনাদের ভালো হচ্ছে। রাধে 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 জপ চলি আয়েঙ্গে বিহারি হরে আয়েঙ্গে বিহারি চলি আয়েঙ্গে বিহারি রাধে রাধে অষ্টগোপীর শিরোমণি কি আর বলা যাবে কি? বৃন্দাবনের জয় দিলে ঠিক আছে, শ্যাম সুন্দরের জয় দিলে চালের দাম কমবে? ও যেমন আছে তেমন হবে। রাধারানীর জয় দাও ঠিক আছে, আমার জয় দিলে চালের দাম আরো বাড়বে। হ্যাঁ তাহলে ঠিক আছে, ও যার জয় ধ্বনি দিয়েছে সে এ শ্যাম সুন্দর নয়। আচ্ছা তোমার যদি কোনো লাভ হয় দাও, নিদাই গৌর না। আমি তাদেরকে বলতে বলি জানেন, যারা শ্যাম সুন্দরকে গালি গালাজ করে আমাকে, বলে এই শ্যাম সুন্দর যদি না আসতো ছেলে মেয়েগুলো আজকে পড়তে পারত, শ্যাম সুন্দর যদি না আসতো তাহলে আজকে কিছু রোজগারও করা যেত। এই যারা এইভাবে আমাকে গালাগালি করবে আমি জানি তাদেরও উপকার হবে। কেন বলুন তো, নামটা যে শ্যাম সুন্দর মা বাবা রেখেছে না, গালাগালি করলেও লাভ হবে। কারণ আপনাকে শ্যাম সুন্দর নামটা উচ্চারণ করতে হবে, আর ওটা যদি কেউ করে তাহলে আমার গায়ে আর লাগবে না, সরাসরি তাকে রাধে 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 জপ চলি আয়েঙ্গে বিহারি আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি আয়েঙ্গে বিহারি চলে আয়েঙ্গে বিহারি রাধে 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 রাধারানী কি নিদাই গৌর প্রমানন্দ। রাধা নাম গাইলে কৃষ্ণ আসে এটা সবাই জানে, তাই গাইলেন। তবে কৃষ্ণ এলেন কিনা? এলেন তো বটে, কি করে অনুভব করবেন আমরা রাধা নাম করলাম তিনি এলেন কিনা? এই যে তার লীলা কথা শুনুন। নাম নমকারী বহুধা নিজ সর্বশক্তিস্ততার পিতা নিয়মিত স্মরণী নৌকা মহাপ্রভুর মান যেই নাম সেই কৃষ্ণ নাম, নামকারী বহুধা। হ্যাঁ শ্রীকৃষ্ণের অনন্ত নাম, যে কোনো একটিকে শ্রদ্ধা করো সেই নামকারী কৃষ্ণকে প্রাপ্ত অপসর।
নিতাই বললে গৌর পাবে, রাধা বললে কৃষ্ণ পাবে, গুরু ভজলে গোবিন্দ আসবে, এ কথা তো সবাই জানে। তাই বৃন্দাবনে প্রবেশ করা মানে যমুনা নদী পার হয়ে মথুরা হয়ে যাওয়া নয়। বৃন্দাবনে দেহ চলে যায় কিন্তু বৃন্দাবন দেখা যায় না, এটা জানেন তো? এই যে কি ওই মায়েরা গেছেন বৃন্দাবন, গেছেন না? কতদিন আগের থেকে সব জোগাড় করেছেন, এই মনে করুন ছোলা ভাজা, চাল ভাজা, অনেকে সন্দেশ, নাড়ু, এইসব বানিয়ে নিয়ে যায়। কৃষ্ণ বলে ওরা খাবে না আমাকে দেবে রে, একটাও কৃষ্ণ পায় না, সব গাছের তলায় বসে বসে খায়। 15 দিন আগের থেকে সব বাঁধা বাঁধি চলে, পটলা পটলি, কিন্তু একটা জিনিস বাঁধতে ভুলে যায়, এই জন্য বৃন্দাবন দেখা হয় না। ও বৃন্দাবনে চলে, আপনাদের প্রমাণ দিয়ে, বৃন্দাবনে চলে গেল এখানকার এক বুড়িমা, এই জানা পাড়ার এক বুড়িমা, তিনি একবার ঠিক করলো এ পাড়ার লোকের জ্বালায় আমার থাকা যাবে না, জায়গা জমি সব বিক্রি করে দিয়ে বৃন্দাবনে চলে যাব। পাড়ার লোকের সঙ্গে বৃন্দাবনে গেলেন, সব জায়গা জমি বিক্রি করে 3 দিন পরেই সে পাড়ার লোককে ধরেছে, দেখো চম্পার মা, তুমি আমাকে ট্রেনে তুলে দাও, আমি বাড়ি যাব। বলে তুমি যে বললে বৃন্দাবনে থেকে যাব, বলে বলেছিলাম, কিন্তু আমাদের সেই গ্রামেও দেখি মন্দিরে যেই রাধা কেষ্ট, সেই একটা ছেলে বাঁশি ধরে আছে, পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এই এত খরচা করে গা বৃন্দাবন এলুম, এই বৃন্দাবনে এসেও দেখি সেই ছেলে সেই মেয়ে। না না, তোমরাই বলো, যদি গ্রামে তাদেরকে পাওয়া যায় সেই বাঁশিওয়ালা আর সেই মেয়েটা ঘাগরি পরা, তা তাকে দেখতে বৃন্দাবন কেন আসবো, আমার গ্রামে আছে। তখন আরেকজন মেয়ে বলে, বুড়িমা তুমি আসল কথাটা বলো তো কোনটা? সে তখন হাউমাউ করে কেঁদে বলে, তাহলে তোকেই বলি, আসল কথা ওটা না, আমার বৃন্দাবনে মন টেকছে না। বলে কেন? বলে আমি সব বিক্রি করছি, পুকুর পাড়ে আম গাছটা বিক্রি করি না, এবছর কারো ঘরে তেমন আম হয় না, কিন্তু আমার গাছের আম ফাঁক যায় না, কি আমটা নাই হয়। তবে জানা পাড়ার ছেলেগুলো ভালো না, ওই যে আমি বৃন্দাবনে এইছি, হয় তোমার গাছ উপড়ে খাচ্ছে, এই তোরা তোদের হাতে ধরি পায়ে ধরি টিকিট কেটে দে আমি চলে যাই। আমি শুধু আপনাদের বলবো, বুড়িমা কোথায় আছে বৃন্দাবনে, মনটা কোথায় আছে আম গাছের তলায় জানা পাড়ায়। একটা দৃষ্টান্ত দিলাম, তা বলে কি শুধু জানা পাড়ায়, সব পাড়ায়। তাহলে দেহ বৃন্দাবনে থাকে কিন্তু মন আম গাছের তলায়, এই জন্য দেহ বৃন্দাবনে গেলেও কোনো কাজ হবে না, যেটা গেলে কাজ হবে সেটা হলো মন। ছোলা বাঁধো, রুটি বাঁধো, ময়দা বাঁধো, সুজি বাঁধো, সবই বাঁধো, মনটাকেও বাঁধো। ও বেটা ঘরে থাকলে তোমার চাল ছোলা খাওয়াই সার হবে, বৃন্দাবন আর হবে না, খালি বলবে আমার আম গাছ বোধহয় উগড়ে খেল। এই জন্য যে যেখানে বসে আছেন এই মুহূর্তে, এখন আপনাদের মন কথা কোনো পাড়ায় আছে কি? এখন চলে গেছে কথা গোয়াল পাড়ায়, রাধারানীর পাড়ায় গেছে না মনটা? এই জন্য দেহ এখানে থাক, যে যেখানেই থাকুন, মনটাকে স্মরণের দ্বারা, কীর্তনের দ্বারা, লীলার দ্বারা, মহিমার দ্বারা, তার রূপের দ্বারা মনটাকে তার চরণে। ভক্তমন্ডলী, মায়েরা বৃন্দাবন লীলা সাধন করছেন মায়ের কোলে রাধা শ্যাম। কেমন শ্রীমধুর বৃন্দাবনে সকালবেলা উঠল, আর সকালবেলা কি হয়, আখরাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাধিব, আখরাই জাগো শ্যাম জাগো বলে
সুখ সাজি বলে আহারাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাজি বলে ওগো কত নিদ্রা যাও কালো মানিক নয়ে বলে আই জাগো শ্যামে জাগো বলে সুখ সাজি বলে জাগো শ্যামে জাগো বলে সুখ সাজি বলে কত নিদ্রা শ্যামী জাগো বলে সুখ সাজি জাগো শ্যামী জাগো বলে সুখ সাজি কোথায় গেলি ও ললিতা কোথায় গেলি ও বিশাখা কোথায় গেলি ও ললিতা কোথায় গেলি ও বিশাখা বল বল কোথায় গেলি ও ললিতা কোথায় গেলি ও বিশাখা কোথায় গেলি ও ললিতা কোথায় গেলি ও বিশাখা গাছের ফুলা গাছে রইল রে ললিতা গাছের ফুলার গাছে রইল ওরে ভমরাশি গান করি ওরে ভমরে ভমরাশি সে যে ভমরাশি গান করি সকল মধু নীল লুটি রে কোথায় গেলি ও ললিতা কোথায় গেলি ও বিশাখা ললিতা কোথায় গেলি ও বিশাখা বলিয়ে অষ্টগোপীর শিরোমণি কি প্রভাত হলো কি হয়নি হয়নি এখন কত রাত্রি কত সাড়ে আটটা কত হয়নি তাই না 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 অনেকের অনেক রকম যার ঘড়ি যেরকম কারো হয়তো দেখা যাবে সকাল ছটা কারো বা দুপুর বারোটা কারো বা সন্ধে ছটা কারো বা রাত্রি আটটা বলে এরকম আবার হয় নাকি হয় হয়েছে তাই কি যার এখন রাত্রি আটটা তার মানে ওর এখন অজ্ঞানতার আধার কাটেনি রাধে রাধে আর যার সকাল ছটা তার মানে আধার কেটে গেছে অজ্ঞানং তিমিরং ধর্ষ জ্ঞানাঞ্জন গুরু কৃপায় চক্ষুষ উন্মোদিত হয়ে গেছে ও সূর্যের কিরণ জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে গেছে প্রেমারঞ্জনে অনুরাদিত হইয়াছেন গৌর গোবিন্দের নামে জাগো স্বামী জাগো বলে সুখ সারি গো রাই জাগো স্বামী জাগো বলে সুখ সারি বলে ওরে গাছের ফুলা ওরে গাছের ফুলা গাছে নাই রে ঝরিয়া পড়ে মাটিতে রাই জাগো শ্যামী জাগো বলে সুখ সাজি বল
বলরাই জাগো সবে জাগো বলে সুখ সারি বলে। মানব একটি ফুল, ফুল যেমন গাছে ফোটে আবার ঝরে পড়ে, মানুষ তেমনি সংসার বৃক্ষে ফুল রূপে ফোটে। কেউ পুরো ফোটার আগে ঝরে যায়, কেউ বা ফুটেই ঝরে যায়, কেউ বা ফুল ফুটে গোবিন্দ সেবায়। হরি বল হরি বল, রাই জাগো সবে জাগো বলে ওরে সুখ সারি বলে। রাই জাগো সবে জাগো বলে সুখ সারি বলে। ফুল বলে ও গো মালি, ফুল বলে বলে ও গো মালি, একবার আমায় নাও না তুলি। গাই যাগো শ্যামি জাগো বলে সুখ। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা প্রত্যেকে ফুল, মালিকে গুরু, মালিকে বৈষ্ণব সাধু সন্ত, এরা হলো মালিক। এরা যদি ফুলটা ঝরে পড়ার আগে তুলে নিয়ে গোবিন্দ সেবায় কিংবা মালা গেঁথে বাজারে বিক্রি করে, ও মালা গোবিন্দ প্রভাত ময়কালে রে, ওরে ভমরাশি ভুলে ফুল ফুটে গেলে ভমর এসে যায় সকালবেলা। যদি মালি আসার আগে, ব্রাহ্মণ আসার আগে, পূজারী আসার আগে ভমর যদি মধুপান করে নেয়, ওর বুক খালি হয়ে যাবে। ভমর আসার আগে পূজারী নাও না তুলি, আমাকে তুলে স্বচন্দনে পরিলিপ্ত করে গোবিন্দায় নম বলে দাও না সমর্পণ করে গোবিন্দ বলে সুখ সারি বলে। কত নিদ্রা ওরে কাল ঘুমে, এই মায়ার ঘুমে, আর কত ঘুমাবি মায়ার কোলে পড়ে। রাই জাগো সবে জাগো বলে রাই জাগো সবে জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো সবে জাগো বলে সুখ সারি বলে। আত বলি বৃন্দাবন ধাম কি, প্রভাত হলো কি, আয় 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 ললিতা আয় বিশাখা, আও তো বলো রাজনন্দিনী রাধে, ও গো বৃষভানু নন্দিনী রাধে, শ্যাম সোহাগিনী শ্যাম সুন্দরের বাহু মরালিনী, বলো রাধে প্রত্যুষে কেন আহ্বান করিলে। আচ্ছা রাধে, আমাদের কি সকালবেলা কোনো কাজ নেই, তুই ডাকলেই আসতে হবে? রাধারানী বলে ডাকলে সকলে আসে, ডাকলেই কি আসে? এই যে হরিনাম হবে, সবাইকে ডেকেছেন, সবাই কি এসেছেন? তোরা যা, এখনো আমি অনেকদিন বাঁচবো তখন হরিনাম রাধে রাধে। কত লোকে এলোই না, ডাকলেই কি আসে? রাধারানী বলে আমি ডাকলাম, ডাকতে পারি, তোর কাজ থাকলে আসবি না, এলি কেন? তার মানে তোদের কাজ এখানে আছে। হরি বল হরি বল। তখন ললিতা বলে তুই জানলি কেমন করে, কাজ তো সংসারে আছেই, জন্মের আগের থেকে কর্ম আছে, মরে গেলেও কর্ম থাকবে না, চলে যাবে। অনেকে তাহলে কর্মের দোহাই দেয় কেন? শ্যামসুন্দর প্রভু হরিনাম টরিনাম রেখে দাও, আগে কাজ পরে হরিনাম।
রাধে রাধে। আমি তাহলে কবে আসবেন বলে কাজ শেষ হলে আসবো, কাজ শেষ হবে বাবা, মরে যাওয়ার পরেও কাজ শেষ হবে, তাহলে আমরা ভুল বলি? ভগবান বলেছেন কাজ সবাইকে করতে হবে, কেন বাঁচার তরে, কিন্তু যে কাজ করার জন্য বাঁচতে হবে সে কাজটা যদি না হয় তোর বেঁচে লাভ কি হবে? যে কাজের জন্য বাঁচতে হবে সে তো শ্যাম, সেই শ্যামকে ডাকলি না, ভজন করলি না, প্রণাম করলি না, পুজো করলি না, তার জন্য ভোগ বসালি না, আর তুই কি কি হবে তোর বেঁচে? বলো রাধে রাধে। তাই ললিতা ও বিশাখা কাজ তোদেরও আছে, এলি কেন হেথায় এক ডাকে? তখন ললিতা বলে তুই জানলি কেমন করে মনের কথা? বলে আমরা তো এই জন্যই আসি, কাজ অনেক পড়ে আছে, শাশুড়ি ননদি ডাকছে, ছল করে চলে এসেছি। বলে কেন? সকালবেলা তোর চাঁদ বদন না দেখলে থাকতে পারবো? একবার রাধে বলবো, দর্শন করব, তোর একটু সেবা করব, তবে গিয়ে হৃদয় শান্তি পায়, সংসারে গিয়ে কাজ করব। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা আপনারা বোধ হয় ওই জন্যই করেন, প্রতিদিন সকালবেলা উঠে প্রণাম করেন না? মাথা নাড়ুন হ্যাঁ না না, করেন না? হ্যাঁ, এই জন্যই আপনারাও করেন, সকালবেলা দর্শন করে নিতে হয়, তাহলে সারাদিনটা না না ভালো যাবে বলে তা নয়, একজন তো আমাকে বলেই দিল, এরকম কত লোকই বলে, বলে শ্যামসুন্দর প্রভু আপনার কথা শুনে সকালবেলা পুজো টুজো করতাম, এখন বন্ধ করে দিয়েছি। কেন রে বাপ, কি ধাক্কা খেলি? বলে ধাক্কা আপনি বুঝলেন কি করে ধাক্কা? বলে এই রে আন্দাজে ঝাড়লুম, সে তাহলে ধাক্কাই খেয়েছে। বলে মোটর সাইকেল নিয়ে বার হলু, মিনিট পাঁচেক চালানোর পরেই ধাক্কা, এই জন্য আমি সব পুজো পাঠ তুলে দিয়েছি, আর ঠিক করি না। বললাম কেন তুই ঠিক করলি কি করে? ধাক্কা খেলি বলি। বলে আপনি তো বললেন যে সকালবেলা পুজো পাঠ করলে দিন ভালো যাবে, তা ধাক্কাটা কি ভালোর মধ্যে পড়ে? বললাম ছগড়া রে, তোর মরার কথা ছিল ওই দিন, নিহাত পুজো করে বেরিয়ে ছিলি বলে ধাক্কায় ছেড়ে দিয়ে। হরি বল হরি বল। এগুলো মাথায় রাখতে হবে, একে বাদ দিলে আর কিছু থাকবে না, মানো চাই না মানো, ইহাই সত্য। কেমন? আমাদের আমার একজন বন্ধু ছিলেন, ছোটবেলা থেকেই এই কীর্তনে আড্ডা দিতাম, কীর্তন মানে যেখানে বসে হরি কথা হতো, বাজারে টাজারে এরকম অনেক আড্ডা থাকতো, যেতাম। এক আড্ডায় একজন ছেলে প্রতিদিন অফিস সেরে আটটায় গাড়িতে নাম নেবেই এখানে বসতো, মানে আমরা যেখানে বসতাম ওখানে বসবে, ঘন্টাখানিক থাকবে, নটায় বাড়ি ঢুক। আর ও স্ত্রী তখনকে ওই তেলে বেগুন দিলে কিরকম হয়, সে সাইজ হয়ে যায় না, সে ও স্ত্রী সেরকম গরম হয়ে টকবক করে ফুটছে, যেন ওকেও তেলে ফেলে দেবে। দিন কতক এমন দিয়েছে না, সে তখন ওই আটটার সময় গাড়ি থেকে নেবে, সে আর হরিনামে বসে না, দাঁড়িয়ে আছে, কি হল বস, নাহলে ওদিকে তেল ফুটছে, কি হয়েছে? বলে দূর এখানে বসি বলে ঘন্টাখানিক দেরি হয়ে যায়, স্ত্রী রাগারাগি করে, সংসারে এই নিয়ে অশান্তি, কতবার তো স্ত্রী শুয়ে পড়েছে খেতে দেয় না, আমাকে বলে দিয়েছে খুলে খেয়ে না। কিন্তু খুলে খাবি ক্ষতি কি? খাবি, কিন্তু তা বলে কি এটা ছাড়বি? একে ছাড়ে না, আমি তো সেই রকম ভাবি, যে কথাগুলো শুনলাম এরপরে কি এসব ছাড়তে হয়? আমি মনে কর তুই যেদিন দেহ ছাড়বি সেদিন তুই তেলে বেগুন তোর সঙ্গে যাবে? বলে না যাবে না। তাহলে কি তুই অন্যায় করছিস? তুই কি সুরা পান করছিস না তাস খেলছিস রে? হ্যাঁ, অনেক অনেক ভালো ভালো স্ত্রী আছে, স্বামী তাস খেললে তার কোনো কষ্ট নাই, স্বামী যদি সুরাপান করে তেমাতার মোড়ে পড়ে থাকে পাড়ার ঠাকুর পোকে দিয়ে তুলে আনবে, কোনো ক্ষতি নাই, কিন্তু হরি নামে ঢুকলেই মাথা হরি। ওরা আগের জন্মে মা কালীর পাশে ডাকিনী যোগিনী ছিল, ঢুকে গেছে। হ্যাঁ রে, এরা কি মেয়ের মধ্যে পড়ে রে? এইটুকুও জানে না স্বামী কোন পথে গেছে, যারা এইটুকু বুঝতে পারে না ওদের কপাল খারাপ, ওরা পরের বারে অন্য জায়গায় ঢুকবে। তো ভক্তমণ্ডলী মায়েরা কাহিনীটা শেষ করে দিই অল্প, সেটা কি
এরকম চলতে থাকলো জ্বালার যন্ত্রণা। ও এক ঘন্টা বাদ দিয়ে 15 মিনিট দাঁড়ায়, বাকি চলে যায়। একদিন সেটাও বন্ধ করে দিল স্ত্রী। খবর নিয়ে জানতে পেরেছে যে আমরা ওখানে আড্ডা দিই, আর ওই আড্ডায় ওর স্বামী এসে বসে, আমাদের কেউ গালাগালি করতে ছাড়ে না। সে বেচারা কি করলো জানে, একদিন চলে গেল অফিসে, খুব মন খারাপ, হরি কথা শুনতে দেয় না, সাধু সঙ্গ করতে দেয় না, খুব তাড়াতাড়ি অফিসে চলে গেছে। সেই মাত্র বেয়ারা দরজা খুলেছে, অফিসের দরজা, এখনো এক ঘন্টা বাকি। ও ঝাড়পুছ করে, সব কিছু সাজিয়ে দেয়, তারপর 10টায় অফিস চালু। বেচারা এক ঘন্টা আগে চলে গেছে, মনটা খারাপ। বেয়ারা কোথায়, ঘাটে না কোথায় চলে গেছে, সেই ফাঁকে ও গিয়ে কি করেছে, টেবিলে জলের বোতল ছিল চোখে মুখে দেওয়ার জন্য। যেই জল মেরে দিয়েছে, দুটো চোখ নষ্ট হয়ে গেল। আসলে বেয়ারা সকালবেলা ঢুকে দরজা খুলে বোতলগুলোতে অ্যাসিড দিয়ে রেখেছে, বোতলগুলোকে ধোবে বলে, কিন্তু এ যে এত তাড়াতাড়ি ঢুকে জল নেবে কারোরই জানা নেই। দুটো চোখে অ্যাসিড জল মেরে দিয়ে চিৎকার করে পড়ে গেল, কৃপা হাসপাতাল হয়ে গেল। স্ত্রী এলো, পরের দিন আড্ডায় আমরা আবার বসেছি। স্ত্রী এক মহামূর্তি ধারণ করে আমাদের কাছে এসে বললেন, আজ থেকে যদি এই আড্ডা না বন্ধ করেন আমি পুলিশে খবর দেব। কেন মা, কি হয়েছে? আপনাদের জন্য আমার স্বামী অন্ধ হয়ে গেল। মা কি করে বলছেন, আপনি আমাদের জন্য। ও আজ সকালে তাড়াতাড়ি কিছু না খেয়ে মন খারাপ করে বেরিয়ে আসছে। সেই স্বামী গালাগালি করে মেয়েটা চলে গেল, কিছুদিন পরে স্বামী বাড়ি ফিরলে, একটা চোখ আছে আর একটা চোখ নষ্ট হয়ে গেছে। ও স্ত্রী ওকে নিয়ে বাড়িতে যাচ্ছে, ও বলছে, একবার দাঁড়ান শ্যামসুন্দর প্রভুকে একটা প্রণাম করি। ও স্ত্রী ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, খবরদার তুমি এই আড্ডায় আসবে না। ওই ছেলেটা বলল, আমি এখানে এসেছিলাম বলে বোধ হয় বিধাতা একটা চোখ আমার এখনো রেখেছে। যদি না এইখানে আমি যোগ দিতাম, আমার দুটো চোখই চলে যেত। সেদিন থেকে তাকে কেউ আটকাতে পারেনি। পরবর্তীকালে তার স্ত্রীও হরিভজন পথে এলে। অনেকদিন পর ভক্তমন্ডলী মায়েরা, তাই কৃষ্ণ কথা মানুষকে বাঁচায়, মানে না। প্রভাতে কৃষ্ণ নাম পুরায় জীবের মনস্কাম। ধাক্কাটা হয়েছে, এ ধাক্কায় তুমি বেঁচে গেছো। আজ তোমার বড় ধাক্কা ছিল, আর ঘর আসার কথা ছিল। প্রভু প্রভু তাই রাধারানী সকালবেলা উঠে বললেন, তোদের রাধা দর্শন দূরের কথা, আমার কথা শোন, যে কারণে ডাকা, তাড়াতাড়ি বাগানে যাবি, ফুল তুলে আনবি আমার জন্য। তবে ফুল আনবি, এরকম ফুল আনবি যা একেবারে ফুটে যাবে না, যা একেবারে কুড়ি থাকবে না, এরকম ফুল আনবি। বলো রাধে রাধে। রাধারানী এরকম ফুল আনতে বললেন যা একবারে ফুটে যাবে না, আর একবারে কুড়ি থাকবে না, নয় ফোঁটা নয় কুড়ি ফুল আমার জন্য। এত বলি ললিতা সখী বনেতে চলিলাম, বাগানে 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 গানে 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 বাগানে বাগানে গানে 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 গানে
রাধা কৃষ্ণের গুণগানে বাগানে বাগানে, রাধা কৃষ্ণের গুণগানে ওই হরি গুণ গুণগানে বাগানে বাগানে, হরি গুণ গুণগানে বাগানে বাগানে, বাগানে 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 বাগানে, আই গো ললিতা সখী বাগানে বাগানে, আই গো ললিতা সখী বাগানে বাগানে, সেই না রসের গানে বাগানে বাগানে, সেই না রসের গানে বাগানে বাগানে, বাগানে বাগানে বাগান, আমরাও রয়েছি বাগানে, কোন বাগানে? সংসার বাগানে। ভাগবত দেখবেন, ভাগবতে বলা আছে সংসার জঙ্গল, তো আমরা সেই জঙ্গল না বলি এখানে বাগান বলি। কেন? দেহ জমি রইল পতি আবাদে করলে ফল তা মনি রে কৃষি কাজ জানো না, মনি রে কৃষি কাজ জানো না, দেখো জমি রইল পতি আবাদে করলে ফুল তো সোনা, অতরে দেখো জমি রইল পতি আবাদে করলে ফল তো সোনা, মনি রে কৃষি কাজ জানো না, মনি রে কৃষি কাজ, মনি রে কৃষি কাজ জানো না। এই যে মায়েরা, দেখো জমি রইল পতি, দেখো জমি র গীতা বলে না, বলে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র মানে কি? জমি। সেই জমিটা কি? হৃদয়ে জমি রইল পতি আপাদে করলে ফল তো সোনা, আমার হৃদয়ে জমি রইল পতি আপাদে করলে ফল তো সোনা, মনি রে কৃষি কাজ জানো না, মনি রে কৃষি জানো না, জানো না, মনি রে কৃষি কাজ জানো না, জানো না, জানো না, মনি রে কৃষি। বলো রাধে রাধে। নাম জপতে বসলে হাই ওঠে, মালা গাঁথতে বসলে চোখে জল আসে অন্য রসে, তাই কিছুতেই কিছু ভালো লাগে না। সিরিয়াল দেখলে যতটা চনমনে থাকি, হরি নাম শুনলে ঝিমিয়ে পড়ি। হয় কেন হয়? চাষ ভালো হচ্ছে না, কেন জানেন তো? এই যে কৃষক ছটা গপ খেজুরে আলে বসে শুধু তামাক টান, এই যে আপনাদের এদিকে তো বহু ফসলের জমি সব আছে না, খাটতে পারলেই সোনা, খাটতে পারলে সোনা। মায়েরা বলে কথা কি শোনা, যেই মাটি সেই মাটি। আরে না না, ওখানে ওখানে ফসল হলে তবে তো এখানে সোনা ঝরে। কি ভালো ফসল হলে মায়েরা বলে না এবারে কিন্তু তাহলে হলো বলেই তো সোনা, এই জন্য তাহলে ফসল হলে তো সোনা ঝরবে। ভক্তমণ্ডলী মায়েরা, কিছু কিছু গপ খেজুরে আছে দেখবেন, আপনাদেরই দেশে আছে, আর এবারে বর্ষা হয়ে আলু ডুবে গেল,
আর মানে ও গোটা কতেক আলু দিয়েছিল, বৃষ্টি হয়েছে বহু লোক খুলেছে, ও আর ধারে যায় না, ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে আর বলছে ডুবে গেল, সব ডুবে গেল, লোক ওদিকে ভিজে ভিজে আলু খুলছে যতটা লাভ করে যায়, সে ওই কই গা মায়ার মা আর একটা বিড়ি দাও, সব ডুবে গেল, মানে সে শুধু তামাক খাচ্ছে আর হত ভাগা ও ডুবে যাচ্ছে। আরে তুই তো আলের ধারে যা, জমির ধারে যা, কতটা ডুবেছে, আরে ডুবেছে ঠিকই, আলু তো আছে তুই বের কর না, কিছু তো বাঁচবে, সব গেল মায়ার মা বিড়ি দাও। এই জন্য শাস্ত্রে বলছে কিষান ছটা গোঁত খেজুরে আলে বসে শুধু তামাকটা, সে চাষবাস কম দেখে খালি আলে, আলে মানে ঘরে যখন মেয়েরা খুঁচাখুঁচি করে ওগো যাও, তারে যে সব হয়ে গেল সে তখন বেরিয়ে যায় বটে তবু কাজ করে না, আলে বসে বসে তামাক খায়, হা তোদের তবু হলো আমার সব গেল, আলে বসে। জানেন তো কিছু কিছু গোঁত খেজুরে কেন বলছে, দেখুন কিছু কিছু কুড়ে লোক আছে এরকম, কাজও করবে না খালি তোদের তবু হলো আমার তো, আরে তাদের যেরকম হলো তুইও কর না, খালি তোদের হয়ে যাবে। একজন গোঁত খেজুরে ছিল এত কুড়ে মা, এই যে জ্যৈষ্ঠ মা, শোন না তো কাজে লাগবে, গম আছে ছেলে মানুষ তো, ও খালি বলে গম খেজুরে কি জিনিস, শোন শুনেন তো, এখন একটা কুড়ি আছে, এই যে জ্যৈষ্ঠ মাসে কাঁটা গাছে কুল হয় না, খেজুর গাছ আছে না কুল হয়, ওই কুল খেতে কার না ভালো লাগে, বেশি ছেলে মেয়েদের ভালো লাগে, তো বয়স্করাও পেলে কি ছাড়ে, সুযোগ পায় না লজ্জার ভরে তাই গাছের গলায় দাঁড়ায় না, কিন্তু ইচ্ছে আছে। তো একটা কুড়ে কি করেছে, সে খেজুর কুল খাবে, জানেন কত কুল পড়ে আছে, সে কিছুতেই নুইছেও না গুড়োচ্ছেও না, কুল খাওয়ার ইচ্ছে ছিল, তো অন্যজন তখন খাচ্ছে আর বলছে তুই কুড়িয়ে খা, নুইতে হবে তারপর মুখে দিতে হবে, তোরা খা, তো তারা যখন খেয়ে চলে গেল এর লোভ তখন কাটে না, কুল খাবে, তাকে তখন এক লোক বললো তোর কি নুইতেও কষ্ট, আর বলিস না যেন কেমন কেমন, নুইতে হবে, কুড়োতে হবে, চিবোতে হবে, গিলতে হবে, কত কাজ। তো তাকে তখন একটা ছেলে বলে গেল তুই শুয়ে পড়, না ও অবস্থা দেখে ব্যবস্থা, তুই শুয়ে পড়, ফলে শুয়ে পড়লে কি হবে বলে, তোকে আর নুইতে হবে না, বলে নুইতে হবে না, শুয়ে পড়বো কুল খাবো কি করে, বলে যখন উপর থেকে পড়বে তুই তখন হা করে থাকবি, এই কথাটা তার খুব মাথায় লেগেছে, মানে বুঝতে পেরে গেছে, বলে হ্যাঁ কথাটা খারাপ না, এতে কোনো পরিশ্রম নাই, শুয়ে থাকবো কুল পড়বে আর খাবো, এখন সে কি করেছে, শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে, তবে ওই কথা অনুযায়ী হাঁ করে আছে, এবার কুল পড়ছে, কুল কি আর ওর বন্ধু যে সোজা পড়বে, কুল পড়েছে সে আমার বেটা, সে মুখে না পড়ে মানে ওর গোঁপ ছিল, সে গোঁপে আটকে গেছে, তাহলে খা তাও খাচ্ছে না, সে গোঁফে নিয়ে শুয়ে আছে, আবার ছেলেরা মানে কুল খেতে এসেছে, তারা এসে দেখে গোঁফের উপর একটা কুল পড়ে আছে, তখন ছেলেরা বলছে আরে এই একটা কুল মাটিতে পড়ে না, পড়ে
তো সে তখন শুয়েছে, মানে সে খাবে তোরা নিস। তো তখন একটা ছেলে বলে, দাদা খা। সে তখন শুয়ে শুয়ে বলে, কি করে খাওয়া হয়? বলে, কেন তুই তো জিভ বের করে ওটা টেনে নিবি। বলে, জিভ বের করতে হবে, তারপর চিবোতে হবে। বলে, তাহলে কি করবো? আমরা কিছু করবো, সাহায্য করলে, একটু সাহায্য কর না। বলে, ওই কুলটা ঠেলে দে না, মানে মুখে পড়ে যায়। সে যাকে বলছে সে বাচ্চা বাজার করে এনেছে, দু হাতে বাজার আছে, তার হাত ফাঁক নাই, তাকেই বলছে তুই কুলটা ঠেলে দে না। সে তখন বলে, দাদা আমি ঠেলে দিতুম, আমার তো হাত ফাঁক নেই। সে তখন বলে, হাত নাই, পা তো ফাঁক আছে। অবস্থা বুঝুন, সে পা দিয়ে ঠেলে দিলে খাবে, ও নিজে হাত বের করবে না। এরকম গম্প খেজুরে যদি সংসারে থাকে, চাষও হবে না, সোনাও কোনোদিন ফলবে না। হরি বল, হরি বল। এই হরি নাম কারীর কথা, সে দিল, পা দিয়েই ঠেলে দিল। তারপরে সে কোনোরকম গিলল। এদের নাম শাস্ত্রে বলা হয়েছে গম্প খেজুরে। কেমন? হরি নাম জপ করবে না, প্রণাম করবে না, ফুল তুলবে না, হরি নাম শুনতে পায়ে হেঁটে যাবে না, সাধুর কাছে যাবে না, হাত জোড় করে অনুরোধ করবে না, উপদেশ নেবে না, আর হরি ভজন করবে। বলো রাধা রানী কি, ওদিকের হলো কি? না না, ওই যে ফুলের কথা বললো না, বাগানে বাগানে বাগানে, হৃদয়ে জমিতে হৃদয়ে বাগানে যদি ফুল ফোটাতে হয়, প্রতিদিন গানে গানে গান গা, এই হৃদয়ে ফুল ফুটবে, সেই ফুল ভক্তি কুসুমাঞ্জলি গোবিন্দের চরণে অর্পণ করা যাবে। চোখের জল দিয়ে, চন্দন দিয়ে, হা গোবিন্দ তোমার হলাম বলে অঞ্জলি দাও গোবিন্দ চরণে, রাখো তব চরণে। শয়ীরে